নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করোনা মৃত্যুতে রাজ্যে তৃতীয় কাছাড়, পঞ্চম স্থানে করিমগঞ্জ, জানালেন হিমন্ত। ধলাইর উমানাথ হত্যাকাণ্ডে পরিবারকে আইনি সহায়তা করবে গৈরিক ভারত। বড়খলায় নাবালিকাকে অপহরণের পর বিয়ে, পুলিশের জালে আটক যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনায় মৃত্যুর নিরিখে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান দখল করল কাছাড় জেলা। এখন পর্যন্ত কাছাড়ে সরকারিভাবে মোট 25 ব্যক্তি করোনায় প্রাণ হারিয়েছেন। শনিবার গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও জানিয়েছেন, রাজ্যে কামরূপ মেট্রো জেলা কোভিড মৃত্যুতে শীর্ষস্থানে রয়েছে। সেখানে মোট 64 ব্যক্তি করোনায় প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে ডিব্রুগড়, 39 ব্যক্তির মৃত্যু হয়েছে সেখানে। তারপর কাছাড় তৃতীয় স্থানে, চতুর্থ পঞ্চম স্থানে রয়েছে তিনসুকিয়া ও করিমগঞ্জ জেলা। এই দুই জেলায় যথাক্রমে 20 এবং 18 জন মারা গিয়েছেন। সব মিলিয়ে রাজ্যে শনিবার পর্যন্ত করোনা মহামারীর কবলে পড়ে মোট 286 ব্যক্তির প্রাণহানি ঘটেছে বলে হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেন। আৰু এটা যদি আমি চাব যাও ডেথৰ ক্ষেত্ৰত, বৰ্তমানলৈকে সৰ্বাধিক মৃত্যু কামৰূপ মেট্ৰ'ত হৈছে 64 জন, দ্বিতীয়তে হৈছে ডিব্ৰুগড় 39, তৃতীয়তে কাছাৰ 25, চতুৰ্থতে তিনিচুকীয়া 20 আৰু করিমগঞ্জ 18, কামৰূপ ৰুৰেল 17। এইকেইখনে মেজৰ ডিষ্ট্ৰিক্ট য'ত মৃত্যুৰ হাৰ বা মৃত্যু আমি দেখা পাইছোঁ। কামৰূপ মেট্ৰ 64, ডিব্ৰুগড় 39, কাছাৰ 25, তিনিচুকীয়া 20, করিমগঞ্জ 18 আৰু কামৰূপ গ্ৰাম্য 17। ধলাইর উমানাথ মৃত্যু রহস্যের কিনারা করতে এবং পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দিতে আইনি সহযোগিতা করবে গৈরিক ভারত। শনিবার সংগঠনের এক প্রতিনিধি দল ধলাইর গুরুদয়ালপুর ফরেস্ট ভিলেজের পাতা খাউড়িতে গিয়ে উমার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করে। উমার কাকু পরিমল নাথ লিখিতভাবে গৈরিক ভারতকে এই মৃত্যু রহস্য উদ্ঘাটনে আইনি সহায়তার আর্জি জানান। এরই পরিপ্রেক্ষিতে এদিন ওই বাড়িতে ছুটে যান সংগঠনের কর্মকর্তারা। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানান গৈরিক ভারতের কাছাড় জেলা সভানেত্রী পম্পি চক্রবর্তী, সম্পাদিকা মধুমত্তমা দাস কানুনগো সহ অন্যান্যরা। সংগঠনের পালর পড়া তেওঁলোকক আমি আইনি সাহায্যটো করিম বলে ভাবিছো। আমার সিদ্ধান্ত এটাই, যি মানুহে দুঃখ করেছে বা করা নাই তাক আমি বুঝিবলৈ যোৱা নাই, কিন্তু যিজন দোষী তেখক দোষী সাব্যস্ত করে উচ্চ ন্যায়ালয় প্রশাসন তেওঁলোকে যাতে আমাক বিচার করে দিয়ে, সেইটোৱে আমার আবেদন। আৰু পরিমল নাথৰ যিখিনি সাহায্য লাগে আমি আইনী সাহায্যখিনি আমি নিজের উপর সাঁচি লৈছো। তার ফালৰ পৰা আপোনালোকক বা দর্শকবৃন্দক যদি আমাক সাহায্য করব পাৰে তাতো আমার কোনো আপত্তি নাই, আমি সকলোৰে পৰা সাহায্য বিচাৰিম আৰু তেওঁকো সাহায্য কৰিম। কাৰণ এটা দুখীয়া পৰিয়ালক সাহায্য কৰাটো হ'ল আমাৰ হিন্দু সংগঠনৰ ধৰ্ম। ধৰ্মৰ বিপক্ষে আমি কেতিয়াও নাযাওঁ। ধৰ্মটোৱে হ'ল আমাৰ মানৱ সেৱা। আমি মানৱ সেৱা কৰিবলৈ ওলাইছোঁ। আৰু উমানাথে যিখিনি শাস্তি পাই গৈছিলে তেখেতৰ, তেওঁক যোনে দিছিলে সেই প্ৰাপ্য শাস্তিজনে ন্যায়ালয়জনে তেওঁক উচ্চ শাস্তি দিয়ে। এক নাবালিকাকে অপহরণের পর বিয়ে করে পুলিশের জালে পড়লেন এক যুবক। ধৃত যুবকের নাম প্রসেনজিৎ কুর্মী। ঘটনাটি ঘটেছে বড়খলা থানার অন্তর্গত চন্দ্রনাথপুর বাগান এলাকায়। বৃহস্পতিবার বড়খলা বনশক্তি মন্দিরে প্রসেনজিৎ পালিয়ে বিয়ে করেন ওই নাবালিকাকে। ঘটনার পরপরই নাবালিকার পিতা দীপক কর্মকার প্রসেনজিৎকে অভিযুক্ত করে বড়খলা থানায় এক মামলা দায়ের করেন। এরপরই ঘটনার তদন্তে নেমে পুলিশ আটক করে প্রসেনজিৎকে।
মেয়েটা বাইরে পালঙ্গের মধ্যে বোয়ার মধ্যে আমি গেছি রান্নাঘর, রান্নাঘর যাওয়ার পরে মেয়েটা এমন ভাবে বাইরে এসে যে পাওয়ার শব্দ পাওয়া গেছে মেয়েটা, হ্যাঁ এমন ভাবে বাইরে এসে পাওয়ার শব্দ করে। তা আমরা মনে করি যে কাকি বাজছে, তো 15 মিনিট পরে আমি খুঁজাইছি, খুঁজাই তো পাশের বাড়ি আছে আমার মামি যে বোয়াত আছে, টাইন যে টাইনের উপরে গেছে, টাইন করলো নাই, কাকি করে গেছে এখানে করলো নাই, এরপরে দিয়ে তো খুঁজে আরম্ভ হয়েছে। আরম্ভ করে খবর পাইছি একটা টাইনের করে গেছে ছেলের ঘরে, গিয়ে দেখে যে অটো নাই, মানুষও নাই। তার বউরে ফোন করছি, তার বউ কই না টিপে গেছে ঘরে নাই। তার বাবা কইলো ঘরে ঘুমাত আসলো, এখন উঠাইয়া গেছে, কোন দিয়ে গেছে এটা কইতে পারি না। এরপরে তো ওই তো খুঁজানি শুরু হয়েছে সকালে। ছেলের নামটা কি? ছেলের নাম তো এমনি গণ ডাকে, তার বালোর নাম হয়েছে প্রসঞ্জিৎ কর্মী। আপনার মেয়ের নাম কি? দীপা কর্মী। আগে জানতাম না? না আমরা আগে কিছু জানি। আচ্ছা আপনার মেয়ের সাথে তার সম্পর্ক আছিল না আগে? আমি কিছু করতে পারি না। এটা বিবাহিত ছেলে? বিবাহিত, তার তো ছেলে। আমজুরঘাট নতুন রামনগর সমবায় সমিতির সচিবের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ তুলে এজেন্টরা শনিবার পূর্ব সোনাইর গড়ের কান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে আমজুরঘাট নতুন রামনগর সমবায় সমিতির 7 জন এজেন্ট সচিব আপনার বড়ভূইয়ার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত রবিজুল হক বড়ভূইয়া, আবুল কাসিম বড়ভূইয়া, মিনাজুল হক বড়ভূইয়া, মতাইর আলী লস্কররা অভিযোগ করেন, প্রতি ব্যাগ চাল 50 কিলো 500 ওজন ধরে দেওয়া হলেও এনে ওজন করার পর 35, 40 কিংবা 45 কিলো পাওয়া যায়। এ নিয়ে প্রতিবাদ করলে তাদের নানাভাবে হুমকি ধমকি দেওয়া হয়। এজেন্টদের আরও অভিযোগ, 2 অ্যালটমেন্টের চাল এন্ট্রি করে 1টি অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে। এজেন্টরা এদিন সচিবকে বদলি না করা অবধি আর চাল লিফট করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন। এদিকে আমজুরঘাট নতুন রামনগর সমবায় সমিতির চেয়ারম্যান আক্তার হোসেন বড়ভূইয়া সমবায়ের 7 এজেন্টের বিরুদ্ধে গত বুধবার জেলা শাসকের কাছে অভিযোগ করেছিলেন যে এজেন্টরা আগস্ট মাসের চাল তুলছেন না, এতে বঞ্চিত হচ্ছেন সুবিধা প্রাপকরা। দীর্ঘ 10 বছর ধরিয়া আমরা কোনো কেরিং দিতে হয় না। আমরা যদি সে বই যদি বিলে কেরিং দেও বিলে না তো বিল করিয়া আমরা স্টাম্প হয়ে হস্তগত লয় যে বিল করিয়া দিয়া যে তোমরা বিল আইলে তোমরা পাইবা, ও সমস্যা। এরপরে আটা আমরা খাতার এন্ট্রি করে আমরা কোনো আটা এটা যে গড়িয়েও খাইতো না, কলা আটা সর চাউলগুলা আমরা লিফট করছি না। মেজর পয়েন্ট, হ্যাঁ মেজর পয়েন্ট চাউল হে 2টা 1 কানা জমাইছে, 2টা অ্যালটমেন্ট, হ্যাঁ একটা এডিশনাল চাউল, একটা হইল কি মান্থলি চাউল না নি উটানির পরে হে 1টা মেমোহাটে 1টা দেয়, 2টা মেমো না না 2টা মেমোহাটে আর 1টা দেয় 1টা দেয় না। দেওয়ার কারণে আমরা বললাম যে না আমরা এগুলো চাউল নিতাম না, আমরা এখন পর্যন্ত কোনো চাউল উঠাইছি না, যার কারণে আমরা এই অসুবিধায় আমরা ট্রান্সফার, তার উপরে আমরা রিটার্ন কোনো কমপ্লেইনও দিয়েছি না, আমরা জাস্ট খালি ট্রান্সফার চাইছি যে আমরা যে এই সোসাইটির থেকে ট্রান্সফার করিয়া আমরা এ ভুবন হিল দেওয়া হোক, মঙ্গলপুর জিপি দেওয়া হোক, না মঙ্গলপুর জিপি দেওয়া হোক সোসাইটির ও দেওয়ার কারণে আমরা রে এই বিভিন্ন অভিযোগ আনে আমরা রুপিও লাস্ট মাসের 2 অ্যালটমেন্ট, 1 মাস এডিশনাল 1টা মান্থলি 1টা, 2টা আমরা 2টা উঠাইছি, ওখান পর্যন্ত ওখান সেপ্টেম্বরে আবার ঢুকে রইয়া তো ওখান 3টা হইব, তো আমরা এই চাউল যত সময় পর্যন্ত আমরা এটা ট্যাগ হইব না ততক্ষণ পর্যন্ত আমরা চাউল উঠাইতাম। উধারবন সামাজিক বনানীকরণ বিভাগের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন খাসপুরের বাসিন্দারা। এলাকার বাঘের কোনায় নার্সারি খোলার জন্য সুরজমল কুইরি ও রাজেন্দ্র নুনিয়ার কাছ থেকে সংশ্লিষ্ট বিভাগ মোট 12 বিঘা জমি লিজ নেয়, বিনিময়ে বছরে 5,000 টাকা দেওয়ার কথা ছিল। এমনকি জমি লিজ নেওয়ার সময় বিভাগীয় কর্তারা সুরজমল কুইরির ছেলেকে চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দেন। সে অনুযায়ী পরবর্তী সময়ে প্রকাশ কুইরিকে কাজে লাগিয়ে মাসিক 3,000 টাকা করে কয়েক মাস বেতনও দেওয়া হয়। তেমনি লিজের টাকাও বন্ধ করে দেয় বন বিভাগ। 2018 সাল থেকে বিষয়টি এভাবেই ঝুলে রয়েছে, এখনও নার্সারি আর অবশিষ্ট নেই। বর্তমান পরিস্থিতিতে নার্সারি খোলা অথবা তাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জমি মালিকরা। বিভাগীয় তরফে তারা আর প্রতারিত হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন, শীঘ্র জমি ফিরিয়ে না দিলে তারা আইনের দ্বারস্থ হবেন বলেও হুমকি দিয়েছেন। আমরা গরিব মানুষ গ্রামের, সরকারকে আমরা এই জমিটা আজকে 10 বছর থাকিয়া দিলাম, কিন্তু আজ প্রায় বিগত 15 মাস থেকে 2 বছর প্রায় হয়ে যায়,
কোনো কাজ নাই, কোনো পয়সা নাই, ছেলেরও ভবিষ্যৎ নষ্ট হইল, তারও কোনো কাজ নাই, বেতন নাই। প্রত্যেক মাসের প্রফেসরে 3000 টাকা তাকে মাসে মান্থলি বেতন দিয়া যাইতেছে। এখন এই বেতনও বন্ধ। আমরা নার্সারি জমিনগুলো আজ লাখ লাখ পলিপর সব পড়িয়া রয়েছে, এটা পাই পরিষ্কার করার লাগিয়া অনেক টাকার দরকার। এই টাকাও আমরা পাই না যে পরিষ্কার করি, আমরা ফসল ফলাইম এই জমিনগুলাও আমরা নষ্ট হইয়া পড়িয়া গেছে। হ্যাঁ, আপনার ছেলেরা কত বছর থেকে বেতন দেন না? আজকে 2 বছর হয়ে যার সারিটা কোনো জাত বেতন পাওয়া, কোনো যোগাযোগ নাই? না, কোনো যোগাযোগ নাই। আর কতটা জায়গা আছে আপনার এখানে? এখানে 1.5 হেক্টর 12 বিঘা জমি। 12 বিঘা? হ্যাঁ, এটা আমরা দুইজনের আছে, একজন রাজেন্দ্র নুনিয়া আর আমার সজমল করি, দুইজনে মিলে গিয়ে আসে 1.5 হেক্টর মাটি। হাইলাকান্দি ধলাই বাগান জিপিতে পঞ্চায়েত প্রকল্পের কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের কর্মকর্তাদের অভিযোগ, চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে বিভিন্ন রাস্তাঘাট, শৌচালয় ইত্যাদি নির্মাণে দেদার দুর্নীতি হচ্ছে এবং এর জন্য জেলা বিজেপির নেতাদেরও এক হাত নিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। তাদের অভিযোগ, দেদার এসব দুর্নীতির বিষয়গুলো তারা জেলা বিজেপির নেতাদের অবগত করলেও কোনো লাভ হয়নি। পরে ধলাই বাগান জিপিতে সব কোটি সরকারি প্রকল্পের কাজে তদন্তের দাবি জানিয়েছেন পরিষদ কর্মকর্তারা। আজকে এই জিপিএ আমাদের 3 লাখ টাকার কাজ এসেছিল। এই কাজের 3টা ভাগ আছে। এই কাজের মাধ্যমে 3 লাখ টাকার ভিতরে আমাদের এই গার্ডওয়াল আছে, আমাদের এই ফ্লোর ঢালাই আছে, এর বাদে আমাদের একটা টয়লেট আছে। কিন্তু এই টয়লেটের ব্যাপার নিয়ে আমি আমাদের জিপি সভানেত্রী তার জামাইয়ের সাথে আমি এই জিপিতে আমি বাদ করেছিলাম যে এই কাজে আজকে গাইডলাইনে লেখা আছে যে কাজের আগে একটা বোর্ড হবে, যে আমরা এই কাজের এস্টিমেটটা আমরা বুঝতে চাইছি বা এই অ্যামাউন্টটা আমরা বুঝতে চাইছি। কিন্তু উনিকে আমি বলতে গিয়ে আমাকে বলে উঠেছে যে তুমি কে এজিপির? কিন্তু এই জিপির আমি একজন মনে কর ভোটার, কিন্তু উনি আজকে 21 ব্যাটালিয়ান হয়ে সরকারি এমপ্লয় হয়ে করে আমার সাথে এইরকম ব্যবহার করেছে। আজকে আমরা চাই আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের সবাই জানে যে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আজকে দেখা যাচ্ছে ওনারা আজকে ইলেকশনের আগে এজেন্ডা রাখেছিল যে আমরা ধলাই বাগানের আমরা ভালো করব বলে করে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আজকে সবকা সাথ আপনা বিকাশ দ্বারা উনিরা করে যাচ্ছে। কাছার কলেজে ছাত্র ভর্তি নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে চলা অব্যবস্থা নিরসনে শেষমেশ সরব হলো CPIML লিবারেশন কাছার জেলা কমিটি। শনিবার সংগঠনের কর্মকর্তারা এসব সমস্যা সমাধানের দাবিতে কাছাড়ের জেলাশাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন। সংগঠনের পক্ষে ওই সময় উপস্থিত ছিলেন হায়দার হোসেন চৌধুরী, অসীম নাথ প্রমুখ। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হায়দার হোসেন চৌধুরী জানিয়েছেন, কাছাড় কলেজে ছাত্রভর্তি নিয়ে দীর্ঘ সময় ধরেই অচলাবস্থা চলেছে, এসব সমস্যা সমাধানের দাবিতেই তারা এদিন জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন। জেলাশাসকও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। যারা ভর্তি হইতে অনেক অসুবিধা হল, কম মার্ক, বেশি মার্ক, এগুলা লইয়া ছাত্ররাতে ভর্তি করা হল না, নানান সমস্যা চলে ভর্তি লইয়া। ডিসি কলেজ, কাছাড় কলেজ এইরকম যদি করা হয়, শিক্ষামন্ত্রীও কইছেন যে যারা ফার্স্ট করছে তারারে জড়িয়ে নিয়ে ভর্তি করো কলেজে, আর তারারে ভর্তি করা হল না, কিন্তু তারারে আরও হ্যারাসমেন্ট করা হল। কাছাড় কলেজও অফলাইন করিয়া রাখা হয়েছে, 1 ঘন্টা অনলাইন করিয়া কিছু কম মার্কের বাচ্চারারে ঢুকানি হয়েছে, আর দালাল দিয়া 2000-2500 টাকা লইয়া লইয়া কলেজেও ছাত্রদের ভর্তি করা হয়। আমরা এটা লইয়া আজকে একটা প্রটেস্ট করছি, ডিসি মহোদয়ের কাছে আইসি, টাইম কইছেন দেখবা, আমরা আজকে এখানে তার কাছে একটা মেমোরিয়াম দিছি, আর আমরা আশা করি আর যাতে সব বাচ্চারা কলেজে পড়তে পারে, ভর্তি হইতে পারে, পড়াশোনা করতে পারে, না হইলে বাচ্চারা বন্ধুক উঠাইব, আজে বাজে কাজ করব, দেশে অশান্তি সৃষ্টি হইব, ছাত্ররা পড়তো না বাজে কাজে যাইব, চুরি ডাকাতি করবো, ব্যাংক লুট করবো, এইসব দেখিয়া ছাত্ররা পড়ার ব্যবস্থা করে দেওয়াও ডিসি মহোদয়ের কাছে আমার প্রার্থনা আবেদন। জনগণের সুবিধার দিকে লক্ষ্য রেখে নির্মিত একটি যাত্রী অপেক্ষাগার জবরদখলের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের কালীগঞ্জ খাগাইল রোডে। জনগণের অভিযোগে জানা গেছে, স্থানীয় কিছু দুষ্কৃতি এর আগেও অপেক্ষাগারটিকে জবরদখলের প্রয়াস চালিয়েছিল, কিন্তু পুলিশি তৎপরতায় সে যাত্রায় দুষ্কৃতীদের অভিসন্ধি ভেস্তে যায়। তবে এবার অনেকটা পরিকল্পনা মাফিকই তারা অপেক্ষাগারটিতে তালা ঝুলিয়ে দেয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ মোটর ইউনিয়ন সংস্থার কর্মকর্তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন। এরপরই দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান কালীগঞ্জ ফাঁড়ি ইনচার্জ রাজেন পৌরংমাই। ঘটনাটি খতিয়ে দেখার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজেন পৌরংমাই জানিয়েছেন, পুলিশ বিষয়টির তদন্তে নেমেছে, শিগগিরই তারা তদন্তের জাল গুটিয়ে আনতে সক্ষম হবেন। আমরা স্যারের কাছে অভিযোগ ওটা দিছি যে আমরা সেটগোটটা আবার উদ্ধার করিয়া দেওয়ার লাগিয়া, আর কয়েকদিন পর পর জানি না কিতা উদ্দেশ্য ওই যে ওটা তা কিতা চক্রান্ত এর পিছিয়ে আছে ওটা লইয়া যে কিতা একটা রাজনীতি চলে, আর যে পাবলিকর একটা জায়গা আছিল, বিকল্প কোনো জায়গা নাই, ও জায়গার যে জায়গাটা লইয়া যে রাজনীতি করা কারণটা কিনা আমরা জানি না। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ওখানে একটা বিশ্রাম করে আরাম করে কিছু ড্রাইভারও কলো, আমরা এখানে আছি, পাবলিকও আছি, সব মিলিয়ে অভিযোগ লুই আইসি থানার স্যারের কাছে এই অভিযোগ জানাইছি, লিখিত পড়িতে একটা কাগজ আমরা দিছি কেন, স্যারে কইস না একটা ব্যবস্থা নিবা। আমরা এর আগে এসপি স্যার দিয়ে জানানি হয়েছে যে এখনও বর্তমানেও আমরা আউটপোস্টের স্যারের বা এসপি স্যারের দৃষ্টি আকর্ষণ করি আর যে আমরা ওটা তো আবার উদ্ধার করিয়ে দেওয়ার লাগিয়া, কারণ আমরা তো আর বিকল্প কোনো স্থান নাই। আমি ড্রাইভার ইউনিয়নের অটো ইউনিয়নের মাস্টার, আমি এসপি স্যারেরও কইরাম আর এখানে যে আমরা আউটপোস্টের স্যার আছেন তার কাছে অত অভিযোগ আমরা লিখিত পড়ি দিছি যে আমরা জায়গাটা আবার উদ্ধার হওয়ার লাগিয়া, যে আমরা পাবলিক ওটা তো আমরা আবার উদ্ধার করিয়া দেওয়ার লাগিয়া। জরং জেলার কুড়ুয়া রেঞ্জের অধীন বাগারাতে সাহিত্য মনীষী উপবন নামে একটি বায়ো ভার্সিটি পার্কের উদ্বোধন করেছেন রাজ্যের বন পরিবেশ আবগরি ও মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিকে বঙ্গাইগাঁওয়ের কাকুইজান রিজার্ভ ফরেস্টের শনিবার আরেকটি বায়োভার্সিটির পার্কের উদ্বোধন করেছেন মন্ত্রী। পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের নির্দেশে গোটা রাজ্যে ২৪টি বায়োভার্সিটি পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বন বিভাগের উদ্যোগে। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর দূষণমুক্ত অসম গড়ার সংকল্পকে মাথায় রেখেই কাজ করে যাচ্ছে বন বিভাগ। প্রকৃতিকে রক্ষা করতে এদিন রাজ্যবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এই গাছগাছনির কারণে চিন্তা করা মানুষ অভাব হয়েছে বিশ্ব, আর অভাবের কারণেই আজির দিনত আমি কব পারো যে আমার প্রকৃতি ভারসাম্য হেরুয়াবলৈ গৈ আছে। বায়োডাইভার্সিটি মানে কি? সাহিত্য মনীষী উপবন মানে এটা বায়োডাইভার্সিটি পার্ক, জৈব বৈচিত্র ইয়াতে থাকিব। আমার পরম শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কইছে আরম্ভণির ফালর পড়া, যেতিয়া দায়িত্ব ললে তেতিয়ার পড়া কইছে যে আমি এটা প্রদূষণ মুক্ত অহম নির্মাণ করিম। ধ্যানচাঁদের জন্মদিন ছিল ২৯ আগস্ট শনিবার। দিনটি এবারও জাতীয় ক্রীড়া দিবস হিসেবে সমগ্র দেশে পালিত হয়েছে। অতিমারী করোনার আবহে শিলচর জেলা ক্রীড়া সংস্থাও দিনটি সংক্ষিপ্ত পরিসরে পালন করেছে। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ডিএসএ ময়দানে প্রতিকৃতি স্থাপন করে এতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার হকি সচিব বিকাশ ভট্টাচার্য, ডিএসএ সচিব অজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। পরে দিনটির তাৎপর্য ব্যক্ত করে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত বলেন বিকাশ ভট্টাচার্য। জাতীয় ক্রীড়া দিবস সমগ্র ভারতবাসী প্রত্যেক বছর এই দিনটা উদযাপন করে আসছে, কিন্তু বর্তমানে পৃথিবীব্যাপী যে করোনা দুর্যোগ চলছে সেটা সামনে রেখে নিয়ম রক্ষা পরিপ্রেক্ষিতে আজকে আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আমরা হকি ব্রাঞ্চের আমাদের সঙ্গে আমাদের সংস্থার এজিএস ফুটবল সেক্রেটারি সবাইকে নিয়ে আর কয়েকজন প্লেয়ারকে নিয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে হকি ব্রাঞ্চে, যেহেতু ধ্যানচাঁদের জন্মদিন, ধ্যানচাঁদ হইল হকির জাদুঘর, ওনার জন্মদিনে এই দিনটি উদযাপন হয় এবং পালিত হয়, তাই আমরা আজকে আমরা ওনার ফটো রেখে প্রতিকৃতিতে মাল্যদান করে এবং পুষ্পার্ঘ্য করে আমরা নিয়ম রক্ষা আজকে আমরা উদযাপন করেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করোনা মৃত্যুতে রাজ্যে তৃতীয় কাছাড়, পঞ্চম স্থানে করিমগঞ্জ, জানালেন হিমন্ত। ধলাইর উমানাথ হত্যাকাণ্ডে পরিবারকে আইনি সহায়তা করবে গৈরিক ভারত।
বড়খলায় নাবালিকাকে অপহরণের পর বিয়ে, পুলিশের জালে আটক যুবক। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।